ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সঙ্গে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يصلون على النبي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم حدثنا قتيبة بن سعيد قال حدثنا يعقوب بن أبي حاجم أن سمع سال بن سعد وهو يسأل عن جنح رسول الله صلى الله عليه وسلم ومن كان يسكب الماء وبمات بما قال كانت فاطمة بنت رسول الله صلى الله عليه وسلم تغسله وعلي يسكب الماء بالمجن فلما رأت فاطمة أن الماء لا يزيد الدم إلا كثرة فأخذت قطعة من حصير فأهرقتها وألصقتها فاستمسك الدم وكسيت ربعته وكسيت البيضة على رأسه رواه البخاري যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না জোরে বলো আমিন যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না ইমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না বিত্ত বেশাত থাকব না থাক ইমান বড়ই দামি গাড়ি বাড়ি টাকার মালিক এই জগতে নামি ইমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না যাচ্ছে মোর সব নিয়ে যাও ইমান আমার নিও না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী গোদাগাড়ি থানার নলিয়ান ডাউরিয়া পাড়া ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের
সম্মানিত সুযোগ্য সভাপতি, ডাবুরিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত হাফেজ মোহাম্মদ হযরত আলী, আল্লাহ তাআলা গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য যেন কবুল এবং মঞ্জুর করেন জনগণ, আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা গোলামকে যেন কবুল এবং মঞ্জুর করেন জনগণ, আমিন। আরেকজন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম, দুই নম্বর মোহনপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আল্লাহ তাকেও যেন কবুল করে নেন জনগণ, আমিন। সারা বিশ্বব্যাপী ষড়যন্ত্র, যেখানেই মুসলমান সেখানেই অত্যাচার আর নির্যাতন স্টিম রোলার তারা এখন চালাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? যেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশেও আছে, আর বাংলাদেশে সেই ষড়যন্ত্র আছে বলেই বাংলাদেশের হায়ার লেভেলের সব বড় বড় আলেম ওলামা এখন জেলখানার মধ্যে বন্দী। বড় বড় অপরাধীরা ছাড় পেয়ে রাস্তায় বুক ফুলিয়ে ঘুরছে, শত শত খুন করা অপরাধী কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, ওই ব্যক্তিরার কোনো বিচার হয় না, অথচ কোরআনের কথা যারা দিদার্সে মানুষের কাছে যারা ছড়িয়ে দিচ্ছে, এই সমস্ত মানুষদেরকে কোরআন শোনা থেকে কোরআনের কথা বলা থেকে বিরত রাখার জন্য তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভেতরে ঢুকানো হয়েছে। রাতের অন্ধকারের পরে দিনের আলো যেমন স্পষ্ট, আজকে আমাদের উপর যে জেল জুলুম জরিমানা আছে, কাল আমাদের জন্য ইসলামের যে দিনটা আসছে এটাও সুস্পষ্ট। রাত যত গভীর হবে আগামীকালের সকাল তত সন্নিকটে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাগ করার কোনো দরকার নাই, আপনি যেই দল পার্টি করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের এক একজন আলেম আমাদের মাথার তাজ, আমাদের নয়নের মণি, কথা বলো ঠিক কিনা? আমাদের কলিজা, আমরা দল আলাদা আলাদা করতে পারি, কিন্তু ইসলামের জন্য কোরআনের জন্য আলেম ওলামাদের জন্য আমরা সবাই এক। কষ্টে বুকটা ফেটে যায়, আপনার একটা কলিজার টুকরো ছোট্ট একটা মেয়েকে রেখে আপনি সর্বোচ্চ কয়দিন থাকতে পারবেন? পারবেন খুব বেশি দিন? আপনি যেখানে যাবেন আপনার ছোট্ট মেয়েটা, আপনার ছোট্ট সন্তানটা আপনাকে ফোন দিবে, বাবা তুমি কোথায় আছো? জেলখানা এমন একটা জায়গা, এখানে সন্তান হাজার ইচ্ছা করলেও বাবার হাত পর্যন্ত ছুঁইতে পারবে না, এমন একটা জায়গায় জেলখানা যেখানে স্ত্রী হাজার ইচ্ছা করলেও তার স্বামীর সাথে একটা রাত থাকতে পারবে না। সেখানে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় ইসলামী স্কলারগুলো এখন জেলখানার মধ্যে বন্দি। মুফতি আমির হামজা সহ আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব সহ আল্লামা মামুনুল হক সাহেব সহ অনেক আলেম ওলামা আছেন, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো ইসলামী স্কলার এখন জেলখানার মধ্যে বন্দি হয়ে আছেন শুধুমাত্র ভিন্ন একটা দলের রোশনলের কারণে। আপনারা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন নাই, আপনারা ষড়যন্ত্র করেছেন সরাসরি ইসলামের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফারাউন সহ ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারা সবাই এক এক করে শেষ হয়ে গেছে, ওদের পৃষ্ঠা যেমন রচনা হয়েছে এখন মানুষ নমরুদ আর ফারাউনের ইতিহাস পড়ে আর থুতু ছিটায় যে এরা এখন দুনিয়াতে থাকলে বাটাম ফিটায় সাইজ করত, সারা দুনিয়া খুঁজলেও ফারাউনের নামে নাম রেখেছে নমরুদের নামে নাম রেখেছে এমন একজন আদম আপনি খুঁজে পাবেন না, আছে সারা দুনিয়াতে এমন একজন কেউ নেই। তাদের ইতিহাস কলঙ্কের ইতিহাস, আর মুসলমানদের যারা জীবন দিয়েছে ইসলামের জন্য এদের ইতিহাস বীরত্বের ইতিহাস, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে যেন ইমানের সাথে আল্লাহ যেন এই বাংলাদেশের জমিনে ইসলামকে উড্ডীন করা, ইসলামের পতাকা উড্ডীন করা যেন তৌফিক দান করে দেন জনাব আল্লাহ, আমিন। আমার ভাইয়েরা, সারা পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি সব কিছু কার? আমাদের দেখা বড় না আল্লাহর দেখা বড়? কার চোখ বড়?
কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله জোরে বলুন আল্লাহু আকবার সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসীরের 14 নম্বর খণ্ডের 68 নম্বর পৃষ্ঠা তাফসীরটা আপনারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله দুনিয়াতে যা কিছু যেখানে যা কিছু হচ্ছে সব কিছুর খবর আছে কার কাছে মুসলমানদের বিরুদ্ধে যদি কোথাও কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র আগে জানেন কে সে ষড়যন্ত্র আগে জানার কথা কার আমার ভাইয়েরা যেখানে দুইটা মানুষ ষড়যন্ত্র করে সেখানে তৃতীয় মানুষ সেখানে তৃতীয় সত্তা হিসেবে যিনি উপস্থিত হন তার নাম কি আপনার কঠিন বিপদের মুহূর্তে যিনি আপনাকে সাহায্য করেন তার নাম কি আবার আপনার কঠিন যখন অসুখ বিসুখ হয় অসুখ থেকে যিনি আপনাকে মুক্তি দান করেন তিনি কে আবার যখন বেশি গুনাহ হয়ে যায় সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছেন গুনার পরে যার কাছে তাওবা করবেন তিনি কে এই মাহফিলে এসেছেন চিন্তা ভাবনা যদি থাকে যা কি জীবনে যত গুনাহ করেছেন আজকে মাহফিল শোনার পরে সব গুনাহ আপনি তওবা করবেন আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা জোরে বলুন আল্লাহু আকবার সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহ আল্লাহ বলছেন যারা তাওবা করবে ঈমান আনবে এবং সৎকর্ম করবে শর্ত কয়টা তিনটা শর্ত শর্তর শুরুতে আল্লাহ বলে দিলেন তাওবা তাওবা করার পরে আল্লাহ বললেন আমানু ঈমান আনো এরপরে ওয়া আমিলা সলিহান এরপরে তোমরা যদি সৎকর্ম করতে পারো আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব কথা কি বোঝা যায় আমার আপনারা শুনছেন আমার ভাইয়েরা আপনি জীবনের যত বড়ই গুনাহ করেন না কেন আপনার গুনাহ যত বড় আমার আল্লাহর রহমত তার চাইতেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ আমার ভাই আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কখনো নিরাশ হয় না যত গুনাহ করেছ আমার কাছে আসো আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেব তোমার গুনাহ যত আছে তোমার গুনাহ যদি হয় সাগরের চাইতেও বেশি তোমার গুনার চাইতেও আমি আল্লাহর রহমতটাও বেশি ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে দারস দিচ্ছেন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা শোনো যেই ব্যক্তিটা ইমানের সাথে কালেমা পড়েছে আল্লাহর প্রতি ইমান এনেছে আমার প্রতি যারা ইমান এনেছে বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে এই কথাটা যখন বিশ্বনবী বললেন একজন সাহাবী ডুকুরে ডুকুরে কাঁদছে ডাক দিয়ে বললেন নবী আপনি যেই কথাটা বললেন আমার মনে হয় আমি জীবনে এত বড় পাপ করেছি আর এত বড় গুনাহগার আল্লাহ সবার গুনাহ ক্ষমা করলেও আল্লাহ মনে হয় আমার গুনাহ কোনোদিনও ক্ষমা করবে না নবী বললেন তুমি এমন কোন গুনাহ করেছো যার জন্য তোমার মনে হচ্ছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি আমাকে শোনাও এই সাহাবী এবার তার জীবনের ঘটনা শোনাচ্ছেন নবী শোনেন আমার চাইতেও খারাপ ব্যক্তি মনে হয় দুনিয়াতে একটাও নাই আমি কত বড় পাপী বান্দা আমি আমার নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানকে আমি হত্যা করে ফেলেছি শুধু হত্যাই করি নাই সফরে যাওয়ার আগে আমার স্ত্রী আমাকে জানিয়েছে তার একটা সন্তান তার পেটের মধ্যে আছে
गर्भवती अवस्था रेखे सफरे चले गेलाम। सफर थेके आसार पर देखलाम आमार बाड़ीते बाड़ीर दरजाय कड़ा नाड़तेई देखी बाड़ीते सुंदर फुटफुटे एकटा मेये बाच्चा दरजा खुले दिएछे। सेहाराटा खूब सुंदर। बाड़ीर भितरे ढुकलाम, स्त्रीके जिज्ञासा करलाम मेयेटाके। आमार स्त्री भीत कण्ठे आमाके जानालो, स्वामी आपनि चले जावार परे जे सन्तानटा आमार पेटेर मध्ये छिल आर सेई सन्तानटा दुनियाते जेटा भूमिष्ठ हयेछे सेटाई मेये। কারণ সেই সময়ে কন্যা সন্তান যদি কারো হতো তাকে খারাপ মনে করা হতো, সমাজে তাকে দাম দেওয়া হতো না। এখনো অনেক জায়গায় আছে, অনেক সমাজে আছে, মেয়ে বেশি হয় এই জন্য সমাজের মানুষ তাকে গালিগালাজ করে, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার তোমরা মহিলাদের মেয়েদের পিতাকে তোমরা খবরদার গালি দিও না, কারণ আমি মুহাম্মদ নিজেই মেয়ের পিতা। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, যার দুইটা মেয়ে তার জন্য দুইটা জান্নাত, যার মেয়ে তিনটা তার তিনটা জান্নাত। এবং যে ব্যক্তি মেয়েকে সুন্দরভাবে আদব কায়দা শিক্ষা দিবে, দিন শিখাবে, কোরআন শিখাবে, ভালো পাত্রস্থ করবে, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে আমি এবং ওই ব্যক্তি দুইজনে পাশাপাশি অবস্থান করব। আল্লাহু আকবার। কাজেই যাদের মেয়ে বেশি হয় রাগ করার কোনো দরকার? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার প্রচন্ড রাগ হলো যে আমি সমাজে মুখ দেখাবো কি করে, লোকে আমাকে কি বলবে, বন্ধুরা আমাকে কি বলবে, এই চিন্তা করে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম আমাকে কখন কিভাবে হত্যা করা যায়। সলে বলে কৌশলে আমি ওকে বাড়ি থেকে বের করলাম। আমার মেয়েটা আমার সাথে বেড়াতে যাবে প্রথম, ছোট্ট সন্তান, বাবার সাথে যদি প্রথম বেড়াতে যায় মনটা ভালো থাকে না, খারাপ উচ্ছুল্ল মন। মেয়েটা পেছন দিক দিয়ে যাচ্ছে, সুন্দর হেসে খুলে সুন্দরভাবে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মরুভূমির ভিতরে বাবা ডাক দিয়ে বলে, মেয়ে শোনো দাঁড়াও। মেয়ের সামনে বাবা গর্ত খোঁড়া আরম্ভ করে দিয়েছে, গর্ত কাটা হয়ে গেছে। মেয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা এই গর্তটা কার জন্য, কি করবেন? কথা বলে না। ওই মেয়েটা তখনও জানে না যে গর্তের মধ্যে তার নিজের পিতা, তাই গর্তের মধ্যে তাকে ঢেলে দিবে। কিছুক্ষণ পর, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ওই সুন্দর ফুটফুটে বাচ্চাকে আমি এক ধাক্কা দিয়ে আমি তার ওই গর্তের মধ্যে আমি ফেলে দিলাম। গর্তের মধ্যে যখন আমার মেয়েটা পড়েছে, আমাকে বাবা বাবা বলে আমাকে বারবার চিৎকার করছে, তখন আমি বললাম, তুই মেয়ে হয়ে জন্মছিস এটাই তোর অপরাধ। কারণ সমাজ, বর্তমান সমাজ মেয়েদেরকে ভালোভাবে দেখে না। কারো মেয়ে সন্তান হবে এটা অশুভ লক্ষণ মনে করা হয়, কারো বাড়িতে যদি একটা মেয়ে থাকে তখন মনে করা হতো বাড়ির পরিবেশ খারাপ, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত না এটাই মনে করা হতো। আমি তোমাকে এই জন্য এই জায়গায় হত্যা করেছি, তোমাকে কিছুক্ষণ পরে আমি হত্যা করব। ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট মেয়েটা আমাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি আমাকে একটা বারের জন্য ছেড়ে দেন জীবনেও, আমি আপনার, আপনি যে আমার পিতা এটা জীবনেও আমি কারো কাছে পরিচয় দেব না, দরকার হলে রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপরেও কারো কাছে পরিচয় দিব না যে আপনি আমার পিতা, একটাবার আপনি আমাকে ছেড়ে দেন। ইয়া রাসূলুল্লাহ আমার ওই সন্তান আমাকে বারবার এই কথাগুলো বলে আমার মনটা জয় করার চেষ্টা করছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার, আমি এত পাষাণ, আমি এত পাষাণ পিতা, আমার মন সামান্যতম পর্যন্ত গলাতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ এরপরে কি করলাম, পায়ের উপরে একটা পাথর নিক্ষেপ করলাম, ছোট্ট মানুষ ছোট্ট ছোট্ট পায়ের হাড়, বড় একটা পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার মেয়ের দুইটা পা টুকরা টুকরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, পায়ের হাড়িগুলো সব টুকরো টুকরো হয়ে গেল ভিতরে। আর একটা পাথর নিক্ষেপ করলাম বুকের ওপরে, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরের উপরে লাগলো। এরপরে ও চিৎকার করে যাচ্ছে আমার মেয়েটা, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও। আর একটা পাথর আমি নিক্ষেপ করলাম তার মাথা বরাবর, মাথাটা সঙ্গে সঙ্গেই ফেটে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আমার মুখে এসে লাগলো। ইয়া রাসূলুল্লাহ আমার তখনও মনটা আমার ভিজে নাই, আমার মেয়ের শেষ ওই ডাক, বাবা আমাকে ছেড়ে দাও, বাবা আমাকে ছেড়ে দাও।
ইয়া রাসূলুল্লাহ আমার মাঝে মাঝে আমার মেয়ের ওই শব্দটা আমি কানের মধ্যে শুনতে পাই। বিশ্বনবী কে দাহিয়াতুল কলবি নামের সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি জীবনের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ মনে হয় এই গুনাহ আমার মাফ করবে না, কারণ আমি যত বড় গুনাহ করেছি এই গুনাহটা অনেক বড়। বিশ্বনবী বললেন, শোনো, ইসলাম গ্রহণ করার পূর্বে তুমি যত অপরাধ করেছো, যত গুনাহ তোমার আছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আমার ভাইয়েরা এই জায়গায় এসেছেন, চিন্তা ভাবনা যদি থাকে যা কথাগুলো শুনবো সবগুলো আমল করব, এই চিন্তা যদি থাকে সব গুনাহগুলো মাফ করে দিতে পারেন কে? ইসলামে এমন নজিরও আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক টাকা সৎকাও করে নাই, ইসলামে অন্য কোনো কাজও করে নাই, যাকাতও দেয় নাই, হজও করে নাই, একটা রমজানের সিয়ামও পালন করে নাই, এরপরেও আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়েছেন। খন্দকের যুদ্ধে বিশাল যুদ্ধ চলছে, একজন রাখাল দেখতেছেন যে বিশ্বনবীর সাহাবী তারা সবাই একজোট হয়ে যুদ্ধের কলা কৌশলগুলো সুন্দরভাবে তারা শিখে নিচ্ছেন, রপ্ত করছেন। এই রাখাল সাইড থেকে সব কিছু দেখছে। এবার এই রাখালটা একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, এই তোমরা কি জন্য এই জায়গায় এসেছো, তোমাদের উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, তোমাদের কারণটা কি? ওই সাহাবী বললেন, শোনো ভাই, তুমি কে আমি জানি না, তবে আমাদের লক্ষ্য হচ্ছে এই দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা, আর আমরা হচ্ছি সাহাবী, আর আমাদের যিনি নেতা তিনি হচ্ছেন ওই যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই রাখাল বলল, তোমাদের নেতা উনি? হ। এবার রাখাল আরো প্রশ্ন করা আরম্ভ করে দিয়েছে। ওই সাহাবী বলল, আমাকে প্রশ্ন করে কোনো লাভ নাই, তুমি সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সব প্রশ্ন তুমি করো। এবার রাখাল মনে মনে চিন্তা ভাবনা করতেছিস, এত বিশাল একটা বাহিনী, এই বাহিনীর প্রধান যে নেতা তার সাথে আমি কথা বলার সুযোগ পাবো, এটা কেমন কথা? ওই রাখাল মনে মনে ভাবতেছে, নেতা যিনি হবেন খুব নামি দামি মানুষ, তার পিছনে অনেক সিকিউরিটি গার্ড থাকবে, যেটা আমাদের বাংলাদেশে আছে নাই। নেতা যদি কোনো রাস্তা দিয়ে যায় তাহলে রাস্তাটা ফাঁকা করা লাগে, এক লেন গাড়ি চলাচল করবে না, এমন আছে না নাই? আবার অ্যাম্বুলেন্সের রুগী মারা যাবে কিন্তু নেতার রাস্তাটা ক্লিয়ার হওয়া চাই, ভিআইপি মানুষ, আমাদের বাংলাদেশে এই নজির আছে না নাই? ওই রাখাল মনে মনে চিন্তা ভাবনা করতেছেন, নেতা যিনি হবেন বিশাল মাপের মানুষ হবেন, অনেক সিকিউরিটি থাকবে, কিন্তু কোন নেতাকে দেখা দেয়? জীর্ণ শীর্ণ পোশাক, চেহারাতে তেমন কোনো জাল জৌলস কোনো কিছু নাই, সাধারণ মানুষের মতো অবস্থা, এ আবার কেমন করে নেতা হতে পারে? ওই রাখাল চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আপনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহর রাসূল, আপনার কাজ কি? বিশ্বনবী বললেন, ইসলামের সৌন্দর্য বর্ণনা করলেন, এই সৌন্দর্য অভিভূত হয়ে ওই রাখাল মুসলমান হয়ে গেলেন। বিশ্বনবী তাকে বললেন, শোনো, এখন নামাজের সময় না, তুমি যে নামাজ পড়বে নামাজেরও সময় না, রোজার রমজানের মাসও না এটা, আবার এক টাকা দান করবে সে টাকাও তোমার কাছে নাই, তুমি এখন এক কাজ করো, তুমি যেহেতু রাখাল তোমার কাছে কিছু মানুষের আমানত আছে, এই আমানতটা তুমি আগে তাদের কাছে পৌঁছিয়ে দাও। রাখাল তার আমানতগুলো পৌঁছিয়ে দিয়ে আবার বিশ্বনবীর কাছে আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমি মুসলমান হয়েছে এখন আমার কি কাজ আপনি আমারে বলেন? নবী বললেন, এখন রমজান মাস না, রোজাও নাই, তোমার কাছে টাকাও নাই, তুমি দানও করতে পারবে না, তুমি এক কাজ করো, খন্দকের যুদ্ধ চলছে, তুমি ওই জায়গায় গিয়ে যুদ্ধে শামিল হয়ে যাও। যুদ্ধে শামিল হলেন, যুদ্ধের শেষে বিশ্বনবী একের পর এক লাশগুলো দেখলেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ওই রাখাল ব্যক্তির লাশ যিনি কিছুক্ষণ আগে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী বললেন, শোনো, এই ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক টাকা দান করে নাই, একটা রোজাও রাখে নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি জান্নাতের বড় একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান করে দিয়েছেন। আমার ভাইরা দেখেন,
ইসলামের জন্য আপনি যতটুকু ত্যাগ করবেন ওই ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে কবুল করবেন। আমাদের জীবনের যা কিছু আছে সবকিছু ইসলামের কল্যাণে দান করার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা এই জায়গায় আসছেন কোরআন শোনার জন্য, কি শোনার জন্য? কোরআন শোনার জন্য। দেড়টা দুইটা ঘন্টা যদি কোরআন শুনতে না পারেন, আমাদের সাথে কপাল পোড়া আর আল্লাহ দুনিয়াতে কেউ নাই। মাহফিল হলে শুধু উঠাউঠি, ছুটোছুটি, এই ওই নানা রকম ব্যাপার স্যাপার। আমরা মাহফিল শুনি হেদায়েতের নিয়ে, তো আমরা মাহফিল শুনি না। শুনি হেদায়েতের নিয়ে, তো আমরা বেশিরভাগ মানুষ মাহফিল শুনি না। আমরা মাহফিল শুনতে আসি কিভাবে? বসে আসি, একটু যায়, যদি হুজুর ভালো হয় তাহলে শুনব, আর যদি কণ্ঠ ভালো না হয় চলে যাবো। এটাই হয়েছে আমাদের এখন বর্তমান সভ্যতা। আর এই জন্য মাহফিলের মজগুলো শ্রোতাদের দখলে চলে গেছে। শ্রোতা যেমন চায় বক্তাও তেমন গায়, ঠিক কিনা? বাংলাদেশের এমন অনেক মঞ্চগুলো আছে যেই মঞ্চগুলোতে কোরআন এবং সুন্নার কোনো আলোচনা হয় না। হুদায় হুদায় বিভিন্ন সমস্ত আজগুবি তথ্য বিভ্রাট আলোচনা দিয়ে মানুষগুলোকে অযথা বিভ্রান্ত করে এমন ওয়াইজ বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? আছে। আর ওয়াজ মানে তো এখন বিশাল একটা বিজনেস। হ্যাঁ, ওয়াজ মানে বিশাল একটা বিজনেস। ছয় মাস আগে বক্তাকে বুকিং দিতে হবে, বুঝছ? তার ছয় মাস আগে 50% টাকা বক্তার অ্যাকাউন্টে ঢুকাই দিতে হবে। 70,000 টাকা বক্তা নেবেন, স্টেজে উঠার আগে সব টাকা পয়সা তাকে পরিশোধ করতে হবে, আবার মাহফিল না হলে টাকা ফেরত নেই, আবার হেলিকপ্টারও নিয়ে আসতে হবে, ডাকাইতে হুজুর। আছে না নাই? ইসলামকে কিনা বেচা করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই, কথা বলুন ঠিক কিনা? বক্তার ওয়াজের নীতিমালা কি হবে শিখিয়ে দিয়েছেন কে? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহ ওয়া হুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, মাহফিলে যাওয়ার আগে অধিক কন্ট্রাক্ট করা যাবে, চুক্তি করা যাবে না। কারণ আমি কত কয়েকদিন আগে হাদিয়া শব্দের একটা ব্যাখ্যা খোঁজার চেষ্টা করলাম, যে মাহফিলে বক্তারা হাদিয়া চায়। আচ্ছা, হাদিয়াটা কি? তো হাদিয়া শব্দের অর্থ হচ্ছে উপঢৌকন, উপহার দেওয়া। কি দেওয়া? উপঢৌকন দেওয়া, উপহার দেওয়া, সম্মানিত হয়ে পুরস্কৃত করা। এখন আমরা ওয়াজ নসিহত করার পরে আমরা যেটা পাই এটা কি এখন হাদিয়া আছে আর? হ্যাঁ, এটা কি এখন হাদিয়া আছে? এটা হাদিয়া নাই। যদি হাদিয়া হতো তাহলে তো মানুষ আমাকে সম্মানে দিত, আর সম্মানে জিনিস চেয়ে নেওয়া যায় না, আর যেটা চেয়ে নেওয়া যায় সেটা হচ্ছে দালালি। কথা মনে আপনারা বুঝেন নেই? আমার ভাইয়েরা, এই ওয়াজ কেন্দ্রিক ব্যবসা বন্ধ করতে হবে। গলা কাটা ওয়াজ ব্যবসায়ী যারা, তাদের মাহফিলে দাওয়াত করা থেকে বিরত থাকতে হবে। অ্যাটেন্ডেন্স আগে নিয়ে আসেন, প্রত্যেক এলাকায় এলাকায় এই সিস্টেমগুলো চালু করেন। অধিক কন্টাক্ট যারা করবে দাওয়াত দেওয়ার দরকার নেই, যারা কন্টাক্ট যারাই করবে তাদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে মাহফিল কমিটিকে অবশ্যই ইনসাফ করতে হবে। আমি অনেক মাহফিলে দেখেছি, আমি বাংলাদেশ সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আলোচনা করি, কিন্তু কোথাও এই প্রমাণ কেউ দিতে পারবে না যে আমি এক টাকা আমি কন্টাক্ট করে কোথাও গেছি। আমি এতটুকু কথা বলি ভাই, ইনসাফ করবেন। আমি গাড়ি নিয়ে যাই, আমাকে ইনসাফ করবেন তাহলেই হবে। এমন অনেক মাহফিল কমিটি আমি দেখেছি যে এমন একটা হাদিয়া দেয় আমার খরচ হয়েছে যে টাকা তার অর্ধেক হয় না। আবার এমনও নজির আছে আমাকে হাদিয়া দিয়েছে বেশি, আমি 5,000 টাকা দিয়ে চলে আসছি। এই মাহফিলগুলো আল্লাহ দিনের জন্য যেন কবুল করেন, যেন বলো আমিন। আমাদের বক্তাদেরকে, ইসলামী আলোচক যারা, তাদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ ইসলামী খলুসিয়াত নিয়ে আলোচনা করার তৌফিক দান করেন, যেন বলো আমিন। আমার ভাইরা, আজকে আলোচনা করব আমরা সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা 30 নম্বর পারার মধ্যে সূরাটা আছে, ছোট্ট একটা সূরা। আমরা কম বেশি সূরাটা আমরা সকলেই জানি, জানি না? অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই দুয়াটা আমরা সকলেই জানি, সূরাটা আমরা সকলেই জানি। এই সূরাটা আমরা
তেলাওয়াত করে আমরা এর ভিতরে ঢোকার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে আমার সঙ্গে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা ما ودعك ربك وما قلى زبر الله اكبر قران الكريم 93 নম্বর সূরা এটা সর্বমোট আয়াত আছে 11টা শব্দ আছে 40টা আর অক্ষর আছে 170 থেকে 172টা কয়টা 170 থেকে 172 আয়াত 11 বাক্য আমার ভাইরা এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরা যখন নাযিল হয় তখন বিশ্বনবীর খুব অন্তিম সময় কঠিন একটা সময় বিশ্বনবী পার করছেন এমন একটা সময়ে আল্লাহ এই সূরাটা তার উপর নাযিল করেছেন সূরাটা জানার আগে আমরা শানে নুজুলটা আগে আমরা জানব ইনশাআল্লাহ আল্লাহ তাফসীরের আলোচনা এটা সেটা হচ্ছে যদি কোনো আয়াত সম্পর্কে বা সূরা সম্পর্কে আলোচনা করতে হয় তাহলে তার আগে শানে নুজুলটা আগে দেখতে হবে এই সূরাটা আল্লাহ কেন নাযিল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে ইসলাম প্রচারের জন্য তাকে বিভিন্ন রকমভাবে কষ্ট দেয়া হতো নির্মম নির্যাতন করা হতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির উপরে বিভিন্ন রকম নির্যাতন করা হতো বাড়ির উপরে ঢিল নিক্ষেপ করা হতো বাড়ির সামনে কাটা বিছানো হতো আবার তিনি যখন সালাত আদায় করতেন তখন মাথার উপরে নাড়ি ভুড়িও চাপিয়ে দেওয়া হতো এই সময়ে সূরাটা নাযিল হয় এটা একটা শানে নুজুল আর একটা শানে নজুল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন 13 থেকে 15 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন সেই সময়ে বিশ্বনবীর অসুস্থতার জন্য আল্লাহ কোন আয়াত নাজিল করেন নাই আর এই সময়ে কাফেররা বলাবলি করতে লাগলো নবী তোমার কাছে আর কোনো ওহি আসে না তোমার সাথে তোমার কাছে কোনো শয়তান আর আসে না মানে জিব্রাইলকেই তারা শয়তান হিসেবে আখ্যায়িত করলো যারা বলো নাউজুবিল্লাহ তোমার কাছে কোনো ওহি আসে না তোমার আল্লাহ মনে হয় তোমারে পরিত্যাগ করেছেন কি করেছেন পরিত্যাগ করেছেন বাদ দিয়ে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা আল্লাহ নাজিল করেছেন এবার আমরা সূরার দিকে আসি আল্লাহ প্রথম আয়াতটা আল্লাহ শুরু করছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা জোরে বলো আল্লাহু আকবার কাফেররা যখন বলল নবী তুমি অসুস্থ তোমার উপর তোমার আল্লাহ অসন্তুষ্ট তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছেন তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করে ফেলেছেন তখন আল্লাহ কাফেরদের জবাব দেয় আল্লাহ বলেন ওয়াদ্দুহা শপথ উজ্জ্বল দিনের ওয়াল্লাইলি ইযা সাজা আবার রাতের বেলায় যখন সেটা নিজুম হয় আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের কসম করেছেন কয়টা জিনিসের কসম করেছেন আল্লাহ আল্লাহ কোরআনে বিভিন্ন জিনিসের আল্লাহ কসম করেছেন যেমন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন তিন এবং জৈতুন ফলের আল্লাহ কসম করেছেন আবার আল্লাহ কসম করেছেন ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ওয়াল আস বাই দ্য টেকন অফ টাইম থ্রো অফ ইজ ভেরিলি ম্যান ইজ অন লস মহাকালের শপথ সময়ের কসম অধিকাংশ মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কিন্তু উহারা নহে আল্লাহ এখানে বিভিন্ন জায়গায় কোরআনে বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ কসম করেছেন আল্লাহ এই জায়গায় কসম করেছেন কয়টা জিনিস নিয়ে একটা রাত এবং আরেকটা দিন আমার ভাইয়েরা
দিনের পরে রাত যেমন আসবে এটা যেমন সুনিশ্চিত, আবার রাত হলে যেমন রাতটা নিজুম হবে এটা যেমন সুনিশ্চিত। রাত নিজুম হওয়া কেমন আমার ভাইরা দেখেন, আপনি ঘুম আসছেন রাত এগারোটায় বা রাত দশটায়, কেউ ঘুমাই সারাদিন হাড় ভাঙা খাটুরি পরিশ্রম করে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, এসার নামাজ পড়ে নয়টার মধ্যে ঘুমিয়ে যায়, তা ওই মানুষটার জন্য রাত তিনটাই নিঝুম। রাত তিনটা যখন বাজে রাস্তাঘাটে আপনি ছাড়া আর কাউকে দেখা যাবে না, পাবেন আপনাদের এই গ্রামের রাস্তাটা যেটা আমি দেখে আসলাম, এই কাপাসিয়া পাড়া থেকে ওই সুইস গেট পর্যন্ত যে রাস্তা, এই রাস্তায় রাত তিনটার সময় যদি আপনি নিরিবিলি হাঁটেন আপনি ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে। তাহলে রাত যেমন সত্য, রাতের নিঝুম হওয়াটাও সেটাও চিরন্তন সত্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাতের নিঝুম হওয়াকে আল্লাহ কসম করলেন, দিনের উজ্জ্বলতাকে আল্লাহ কসম করলেন। দিনের বেলা সূর্যের আবির্ভাব আছে না নাই? দিন যেটা হবে সূর্যের জন্যই হবে, আর সূর্য যদি না উঠে, সূর্য যদি না থাকে তাহলে দিন আর দিন থাকবে? দিন এবং রাতের কসম করে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, তোমার রব তোমাকে এখনো পরিত্যাগ করেন নাই, কোনোদিন করবেন না। ওয়ালাল আখিরাতু খায়রুম লাকা মিনাল উলা, তোমার জন্য দুনিয়ার চাইতে আখিরাতে আমি আল্লাহ অনেক ভালো কিছু রেখেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর তোমার আল্লাহ অচিরেই তোমাকে এমন কিছু দিবেন যা তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার! এটা হচ্ছে এই সূরার আয়াতের অনুবাদ। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ তৃতীয় নম্বর কসম খাওয়ার পরে তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, হে নবী আমি আল্লাহ আপনার থেকে মুখ ফিরাইও নেই নাই, আপনাকে আমি পরিত্যাগ। গোপন বৈঠক হয় এই 25 সদস্য বিশিষ্ট এই কমিটি থেকে সিদ্ধান্ত আসলো, নবীদের নবীর ওপরে এবং সাহাবীদের ওপর অত্যাচার নির্যাতন করা হবে। এই সিদ্ধান্ত আসার পরে নবীর এক একটা সাহাবীদের ওপরে অত্যাচার নির্যাতন আরো বেশি বেড়ে গেল। বিশ্বনবী মক্কায় থাকতে না পেরে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কত কষ্ট করে আমার ভাইয়েরা দেখেন বিশ্বনবী নামাজে দাঁড়িয়েছেন, ওই নামাজরত অবস্থায় তার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে, ময়লা আবর্জনা তার তাকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেছে, আবার বিশ্বনবীকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছে। বিশ্বনবী দুইটা মেয়ের বিয়ে দিয়েছিল আবুল আহাবের দুইটা সন্তানের সাথে। বিশ্বনবী ইসলামের প্রচার করেছেন, এই জন্য এই কথা চিন্তা করে আবুল আহাব তার উতবা এবং উতাইবার সাথে বিশ্বনবীর যে দুইটা মেয়ের বিয়ে হয়েছে এই দুইটা মেয়েকেও তারা তালাক দিয়ে দিয়েছে। বিশ্বনবীকে মারার জন্য হাত উদ্যত করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার! ধ্বংস হোক আবুল আহাবের দুহাত। আমার ভাইয়েরা, আবুল আহাব বিশ্বনবীকে মারার জন্য এক হাত তুলেছিল, আল্লাহ এখানে দুই হাতের কথা আল্লাহ কেন বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবুল আহাবের দুহাত। এখানে মুফাসসিরে কেরাম দুইটা মত দিয়েছেন, এই হাত বলতে মূলত তিনি এবং তার স্ত্রীকে আল্লাহ বুঝিয়েছেন, অথবা কোন কোন মুফাসসিরে কেরাম বলেছেন এই হাত দিয়া কোন মানুষ যখন কাউকে মারার জন্য হাতটা উঠায় ডান হাত দিয়ে যদি মারতে চায় তাহলে বাম হাত একটু নড়ে, নড়ে না? এই হাতটা নড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই হাতই ধ্বংস করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ এই ঘোষণা করার পরে আবুল আহাবকে আল্লাহ চিরতরে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কি না? আর আবুল আহাবের ধ্বংস যেভাবে হয়েছে, আবুল আহাবের শরীর আল্লাহ এত বেশি পছন্দ ধরিয়া দিয়েছেন, পোকা হতে হতে এমন এক অবস্থা তার দুইটা ছেলে তাকে ফেলে রেখে চলে এসেছে নির্জন জায়গায়, লাশটা দাফনও হয় নাই, কুকুর বিড়াল খেয়েছে, আবার লাশটা কবরও দেওয়া হয় নাই। আমার ভাইয়ের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার, ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, আলে মোলামাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের পরিণতি ওই আবুল আহাবের মতোই হবে, কবর হবে না, তাদের লাশগুলো কুকুর বিড়ালগুলো তাদের খাবার তৈরি করা হবে, কথা বলো ঠিক কিনা?
এই বাংলাদেশের জমিনে এমন অনেক নজির আছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, শেষ পর্যন্ত জানাজার নামাজও ঠিকমতো হয় নাই। এই গত এক দেড় বছর আগে একজন কুখ্যাত একজন নাস্তিক মারা গেলেন, যিনি জীবদ্দশায় আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে অনেকবার গালি দিয়েছে। এই ব্যক্তিরা যখন মারা গেল, কেউ তার জানাজার নামাজ পড়াবে না, কোনো আলেম কোনো সভ্য আলেম তার জানাজার নামাজ পড়াইতে পারে। এখন অবশেষে দেখা গেল একজন জানাজার নামাজ পড়িয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলে, এই বেড়া তুই এর নামাজ পড়াইছিস কেলে? তো হেই বলে, আমি আসলে কার যে জানাজার নামাজ পড়িয়েছি আমি নিজেও জানি না, আর জানাজার নামাজে কোনো দোয়াও ছিল না। নাস্তিক যারা, ইসলামের ঘোর দুশ্মন যারা, এদের জানাজার নামাজ এ কায়দাই হবে, এদেরকে মানুষ সম্মান করে না, মানুষ ভয়ে ভয়ে সামনাসামনি কিছু বলতে পারে না। আবু জেহেল বিশ্ব বাটপার ছিল, দোকানে জিনিসপত্র কিনে একটারও দাম দিত না। ক্ষমতা কিসের গরমে? ক্ষমতার গরম। আবু জেহেল একটু ক্ষমতা একটু গরম টরম দেখাইয়া দোকানে যাইয়া বিভিন্ন রকমভাবে দুর্নীতি করত। হ্যাঁ, আমার এই জিনিসটা দে। এখনো মাস্তান টাইপের কিছু লোক আছে না, বাজারে যাবে দেখবেন ক্ষমতা দেখানোর জন্য ওই দোকানের ভিতরে যায়, এই জিনিসটা আমার দে, নেওয়ার পরে আয় পরে দিব। সেই পরে আর জীবনে আসে না, ওই দোকানদারকে টাকাও দেওয়া লাগে না। কিন্তু আবু জেহেলকে আল্লাহ সাইজ করেছেন, করেন নাই? বদরের প্রান্তরে আল্লাহ ছোট্ট ছোট্ট দুইটা কিশোর বালক দ্বারা আবু জেহেলকেও দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দিয়েছেন। একটা জিনিস শিক্ষা নেন, এই দুনিয়াতে ইসলাম বিরোধী শক্তি যত বড় বড় ছিল তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য আল্লাহ তত ছোট ছোট জিনিস ব্যবহার করেছে। দেখেন আবু জেহেল বিশাল বড় ক্ষমতাশীল মানুষ, বিশ্বনবীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে, আরে আবু জেহেল আল্লাহ তাকে শেষ করলেন আল্লাহ দুইটা কিশোর বালক দ্বারা, যাদের বয়স উল্লেখ করা হয়েছে একজনের বয়স 11 বছর আর আরেকজনের বয়স 13 বছর। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কিতাবুল মাগাজি হাদিস নম্বর 3699 বুখারী শরীফের হাদিস। এটি হাদাসানা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা কল, অনেক লম্বা হাদিস এটা আমার ভাইয়েরা। এই হাদিসের মধ্যে আপনারা পাবেন আবু জেহেলকে হাত্তা বারিদা ইবনে আফরা আবু জেহেলকে এমন ভাবে খেজুরের ডাল যে পিটিয়েছে, ফ্রিজের মধ্যে রাখলে যেমন মানুষ শীতল হয়ে যায়, আবু জেহেল মার খাওয়ার পর ওইরকম শীতল হয়ে পড়ে আছে। নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে এত বেশি জ্বালিয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনাও করেছে, শুধু হত্যার পরিকল্পনাই করেন নাই, স্বয়ং আল্লাহর বিরুদ্ধেও সে যুদ্ধ ঘোষণা করেছে। আর সেই নমরুদকে আল্লাহ দুনিয়াকে উৎখাত করে দিয়েছেন একেবারে সাদা মাঠ একটা জিনিস পানি দিয়া, কি দিয়া? মশা দিয়া। কি দিয়া? মশা দিয়া। তাও কোন কোন তাফসীরের মধ্যে এসেছে সেই মশাটা ছিল ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা। আল্লাহ অপমানজনক ভাবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছেন ভালো কোনো মশা দিয়ে না, ল্যাংড়া মশা দিয়ে। কি মশা? ল্যাংড়া মশা। এটা দিয়ে আল্লাহ এটা বুঝাতে চেয়েছেন, দুনিয়ার ক্ষমতাশীল যারা, তোমরা ক্ষমতা পাওয়ার পরে যা ইচ্ছা তাই করছো, ধরাকে সরা জ্ঞান মনে করে আলেম আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছো, আমি আল্লাহ তোমাদেরকে এই যে নমরুদকে আমি যত খারাপ ভাবে আমি ধ্বংস করেছি তার চাইতেও আরো তীব্রতর থেকে তীব্রভাবে আরো খারাপ ভাবে তোমাদেরকে আমি ধ্বংস করে ছাড়াবো ইনশাআল্লাহ। নমরুদ শেষ সাদামাটা একটা জিনিস, ল্যাংড়া একটা মশা দিয়া তাফসীরের মধ্যে এসেছে সে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ইব্রাহিম আলাইহিসসালামকে বললো যে ইব্রাহিম তোমার আল্লাহর যদি ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে একটা সৈন্যবাহিনী পাঠাতে বলো। আল্লাহ কি ক্ষমতা নাই? আল্লাহ ক্ষমতা আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সৈন্যবাহিনী পাঠালেন, তবে কোনো মানুষও না কোনো ফেরেশতাও না, এক একটা ফেরেশতা এক একটা মশাগুলো দুনিয়াতে আসছে। আর আসার পরে নমরুদের সৈন্যবাহিনী যা আছে সবগুলো নাকে কানে মুখে কামড়ায় একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সর্বশেষ একটা মশা, এই মশাটা আল্লাহরে বলে আল্লাহ আমি তো প্রতিবন্ধী, একটা ভালো মানুষ যেভাবে হেঁটে যাবে একজন প্রতিবন্ধী মানুষ সেভাবে হাঁটার কোনো ক্ষমতা তার নাই,
तो भालो सुस्थ सबल मशा गुलो जेई स्पीडे दुनियाते एसेछे ओई ल्यांगड़ा मशाटा सेई स्पीडे दुनियाते आसते पारे नाई আর না আসতে পারার জন্য এতটায় পিছনে পড়েছে যে নমরুদ ছাড়া আর কাউকেই সে এখন যুদ্ধের ময়দানে পায় নাই আল্লাহকে বলে আল্লাহ এখন আমি কি করতাম কেউই তো নাই আমার জন্য কি আল্লাহ বলে তোমার ফিরে যাওয়ার কোনো দরকার নাই তোমার জন্য বড় শয়তানের ব্যবস্থা করে রেখেছে ও নাকের ভিতর দিয়ে ঢোকো কোথা দিয়ে নাকের ভিতর দিয়ে এটা বিজ্ঞান প্রমাণ করেছে স্বয়ং আল্লাহ ওই মশাকে নমরুদের নাকের ভিতর দিয়ে তার মাথার ভিতরে ঢুকিয়েছে কারণ মানুষের নাকের ভিতরে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন বাইরে থেকে কোনো কিছু ইনপুট করবেন কোনোদিনও পারবে না তার আগেই আল্লাহ হাসি নামক যে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মানুষের শরীরে ওই হাসির মাধ্যমে সব কিছু আপনার শরীর থেকে বের হয়ে যাবে আল্লাহু আকবার আমরা মুসলমান হাসি দেওয়ার পরে কি বলি আলহামদুলিল্লাহ একটা বার চিন্তা ভাবনা করেছেন মুসলমান হাসি দেওয়ার পরে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি কেউ চিন্তা করেছেন এটা নিয়ে বিজ্ঞান একজন খ্রিস্টান বিজ্ঞানী তিনি গবেষণা করেছেন যে মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কারণটা কি পাগল নাকি একজন মানুষের স্বাভাবিকভাবে হাসি আসার কথা কিন্তু হাসি দেওয়ার পরে সে তার আল্লাহর শুকরিয়া আদায় করে এটা কেন এই বিজ্ঞানী দীর্ঘ 23 বছর ধরে গবেষণা করেছে কয় বছর 23 বছর ধরে গবেষণা করার পরে এই বিজ্ঞানী যেটা আবিষ্কার করেছে সেটা দেখে ওই বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সেটা হচ্ছে একজন মুসলমান বা একজন মানুষ যখন একবার হাসি দেয় তখন তার শরীর থেকে প্রায় 2500 থেকে 3000 জীবাণু নেমে যায় কয় হাজার তাহলে দুইবার যদি হাসি দেয় তাহলে তার শরীর থেকে সর্বমোট প্রায় 5000 আবর্জনা তার শরীর থেকে প্রায় 5000 জীবাণু তার শরীর থেকে বের হয়ে যাচ্ছে এই জন্য মুসলমানেরা বলে আলহামদুলিল্লাহ তো এই নমরুদের মাথার ভিতরে নাকের ভিতর দিয়ে মাথার ভিতরে সে মশাটাকে ইনপুট করা হয়েছে নমরুদ তখন তো টের পায় নাই মাথা ব্যথা সামান্য হলে যেমন টের পাওয়া যায় নমরুদ ওই রকম মনে মনে চিন্তা ভাবনা অনুভূত করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে মশাকে সিগন্যাল দিলেন প্রথম গিয়ারটা চালাও মশা প্রথম গিয়ারটা দিয়ে আস্তে আস্তে মাথার ভিতরে কুটকুট কুটকুট করে কামড়াচ্ছে তখন নমরুদ টের পেয়েছে মাথার মধ্যে কোনো কিছু একটা আছে অস্থির মাথা ধরে বসে আছে আবার আল্লাহ সিগন্যাল দিলেন তোমার ফুল এন্ড ফাইনাল যে গিয়ারটা আছে সেটা তুমি দাও মশা এবার সবচাইতে বড় জোরে যত শক্তি তার আছে শক্তি দিয়ে এতে মশা মাথার ভিতরে কুটকুট করে কামড়াচ্ছে ঘুরে নেয় মাথার ভিতরে ঘোরার কোনো জায়গা নাই এবারে মশা যখন মাথার ভিতরে কামড় দিয়ে শুরু করেছে নমরুদ এবার অস্থির একবার উঠে দাঁড়ায় একবার বসে একবার এদিকে যায় একবার ওদিকে যায় তার একজন সেনাপতি ছিলেন ডাক দে বলেন সেনাপতি শোন এদিকে মাথাটা টিপে দেয় সেনাপতি মাথা টিপতে টিপতে জোরে একটা বাড়ি দিছে মাথার উপর বড় একটা আঘাত করার সময় নমরুদ চিন্তা করে দেখতেছে যখন বড় আঘাত করে তখনই সে ভালো থাকে সেনাপতিকে ডাক দে বলে সব তো কি কি আছে তাড়াতাড়ি নিয়ে আয় এখন খোঁজাখুঁজি করে দেখতেছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে তার সৈন্যবাহিনী আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সব কিছু মাঠে নিয়ে চলে গেছে এখন শক্ত কোনো কিছু তার দরবারে নাই সেনাপতি বলতেছেন হুজুর অপরাধ নেবেন না শক্ত যা আছে সেটা হচ্ছে আমার পায়ের জুতা এটা ছাড়া আর কোনো কিছু নাই নমরুদ বলে সম্মান পরে দেখা যাবে আগে মাথা আগে হাতে নে আর হাতে নিয়ে মাথায় আঘাত কর এইরকম ভাবে দুনিয়া থেকে এই জুতা খাইতে খাইতে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে চিরতরে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এখনো সে আল্লাহ আছে না নেই আছে না নেই আর এক বদমাইশ ফেরাউন মূসা আলাইহিসসালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে হত্যার পরিকল্পনা করেছে শুধু তাই না এত অত্যাচার নির্যাতন স্টিম রোলার চালিয়েছে স্বয়ং মূসা নবীকে বলতেছে মূসা তুমি আল্লাহর দাওয়াত দেওয়া বন্ধ করে দাও যদি না দাও লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন তোমাকে কারাগারের মধ্যে আবদ্ধ করা হবে কাজেই এটা বোঝা যায় যে কারাগারের মধ্যে রাখার সিস্টেম
এটা এখনকার না, এটা অনেক আগে থেকে চালু আছে। কথা বলো ঠিক কি না? আমার ভাইয়েরা, এই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাদামাটা একটা জিনিস, ছোট্ট একটা জিনিস পানি দিয়ে আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। এখন দেখেন দুনিয়াতে যত বড় বড় ইসলাম বিরোধী শক্তি, তাদেরকে আল্লাহ তত ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কি না? সে আল্লাহ এখনো আসে না নাই? আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখেন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রাখেন, বাইরে বের হবেন আল্লাহর উপর ভরসা রাখেন, রাস্তাঘাটে যাবেন আল্লাহর উপর ভরসা রাখেন, যে জায়গায় যাবেন যাবেন ভরসা রাখবেন কার উপরে, দেখবেন আপনার যত কঠিন কাজগুলো আছে সব কাজগুলো আল্লাহ সহজ করে দিবে। আল্লাহু আকবার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরা দুহাটা যখন নাজিল হয় বিশ্বনবীর উপরে, তখন 25 জন কাফেররা সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন স্টিমরোলার চালিয়েছে। এত অত্যাচার নির্যাতন বিশ্বনবী সহ্য করতে পারে না। আর হিজরতের রাতে সবচাইতে যেই পরিবার বিশ্বনবীকে সবচাইতে বেশি সাহায্য করেছে সেই পরিবারটি হচ্ছে আবু বকরের পরিবার। আল্লাহু আকবার। আসমা বিনতে আবু বকর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একজন সন্তান। বিশ্বনবী যখন ওই গুহার মধ্যে ছিলেন 3 দিন 3 রাত, তার ওই সন্তান বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন বন্দরে বিভিন্ন খবরগুলো সংগ্রহ করে রাতের বেলা বিশ্বনবীর কাছে খবরগুলো পৌঁছিয়ে দিতেন, আবার রাতের বেলা খাবারও নিয়ে যেতেন। আল্লাহু আকবার। হিজরতের রাতে বিশ্বনবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পরিবার যত সাহায্য সহযোগিতা করেছে, পৃথিবীর সব মানুষের সহযোগিতা যদি এক পাল্লায় রাখা হয় মানুষের জন্য, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জন্য যেই সহযোগিতা করেছেন হিজরতের রাতে, ওই সহযোগিতার দামই সবচাইতে বেশি বড় হয়ে যাবে। আল্লাহু আকবার। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল আর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমল ভারী হবে কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কারণ বিশ্বনবী নাম ধরে ধরে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, যাদের নাম ধরে তার মধ্যে প্রথম নম্বরে যিনি, তার নাম আবু বকর ফিল জান্না, ওমর ফিল জান্না, ওসমান ফিল জান্না, আলী ফিল জান্না, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্না, আবু উবাইদ ইবনে জাররাহ ফিল জান্না। এরকম ভাবে বিশ্বনবী 10 জন বিখ্যাত 10 জন সাহাবীর নাম ধরে ধরে বিশ্বনবী জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। শুধু 10 জন না, এই 10 জন বিখ্যাত 10 জন, আমি অন্তত 100 জন সাহাবীর নাম বলতে পারবো যাদেরকে দুনিয়াতে বিশ্বনবী থাকতেই জান্নাতে সুসংবাদ দিয়ে দিয়েছে। এই বিখ্যাত 10 জনের নাম আমরা জানি, যাদের নাম আশারা উবাশারা। এই 10 জনের বাইরে আরো আছে না? নাই? যেমন বিশ্বনবীর মেয়ে ফাতেমার নামটা কিন্তু 10 জনের মধ্যে নাই, অথচ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন ইন্না ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতিমা জান্নাতি রমণীদের সর্দারনি হবে। আবার ওই 10 জনের ভিতর ইমাম হাসান হুসেনের নামটাও কিন্তু নাই, আছে নাই? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল হাসান হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আবার বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন হারেসা ইবনে নুমান, যাকে বিশ্বনবী দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আবার বিশ্বনবীর প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুখারী বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বয়ং সালাম পাঠিয়েছেন। শুধু সালামই পাঠান নাই, জিব্রাইল আলাইহিস সালাম বলেন নবী ইসলামের জন্য মা খাদিজা যত ত্যাগ করেছে, তার ত্যাগ করার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে মনি মুক্তা দিয়ে সুন্দর একটা ঘর আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। ওইরকম ইমান আমাদেরকে নিয়ে যেতে হবে। দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছে তারা, আর এখন আমাদের এমন কালচার, আমাদের এমন সভ্যতা, আমাদের এমন সংস্কৃতি, দুনিয়াতে থাকতেই আমার আপনার সংস্কৃতি দেখে চিন্তা ভাবনা করা দেখে আমরা নির্ধারণ করা হয়ে গেছে আমাদের জন্য জাহান্নাম। আমাদের যে কালচার, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি সবগুলো জাহান্নামীদের কালচারের সাথে মিশে যায়। বিড়ি আছে না নাই সমাজে? হ্যাঁ, বিড়ি সিগারেট আছে না নাই? এটা কিসের আলামত?
এটা জাহান্নামের আলামত জাহান্নামের মধ্যে তিনটা আলামত থাকবে একটা হচ্ছে আগুন একটা ধোঁয়া আর একটা দুর্গন্ধ কয়টা তিনটা ধোঁয়া আগুন আর দুর্গন্ধ আর এই সিগারেটের মধ্যে বিড়ির মধ্যে মাদকের মধ্যে তিনটা জিনিস আছে আগুন ধোঁয়া আর দুর্গন্ধ অনেক নামাজি আছে বিড়িও খায় আবার নামাজও পড়ে আছে না নাই অনেক নামাজি আমি দেখেছি মসজিদে যাওয়ার আগে মসজিদের সাইডে অথবা মসজিদের বাইরে ওযুখানার সাইডে বিড়ি লুকায় রাখে তারপর নামাজে যায় একদিকে আল্লাহকেও খুশি করে আর একদিকে শয়তানকেও খুশি রাখতে চায় এমন নামাজি আমাদের দেশে আছে না নাই আমার ভাইরা সাবধান অনেক নামাজি আছে মসজিদ ভী যাকে নামাজ পড়হে होटल में शराब पियो ताकि रहमान भी खुशी रहे शैतान भी नाराज ना हो একদিকে আল্লাহকেও খুশি করতে যায় মসজিদে নামাজ পড়ে আবার শরাবখানায় গিয়ে শরাব পান করে মদ পান করে তারা শয়তানকেও খুশি রাখছে আমার ভাইরা দেখেন এই যে বিড়ি সিগারেট সহ মাদক দ্রব্য যারা নিচ্ছেন খুব সাবধান আমি কয়েকদিন আগে পরীক্ষা করার জন্য একটা বিড়ি পড়ে আছে সুন্দর একটা বিড়ি পড়ে আছে আমার বাসায় মিস্ত্রি লাগাইছিলাম তো এই মিস্ত্রি তারা কাজ করতে করতে একটা বিড়ি ওই কাঠের উপর রেখে চলে গেছে সিগারেট না বিড়ি আমি কাগজ দিয়ে ওটা হাতে তুলে নিলাম পাশেই দেখলাম যে কুকুর দাঁড়িয়ে আছে আমি চিন্তা করলাম দেখি তো যেই বিড়ি খাওয়ার জন্য মানুষ এত লাফায় যেই বিড়ি খাওয়ার জন্য মানুষ রাতের বেলা উঠে বিড়ি খায় কিছু মানুষ আবার ঘুমের ঘোরের মধ্যে মানুষ বিড়ি খায় এমন মানুষ আছে না নাই আবার সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা এই পায়খানার মধ্যে মানুষ বসে বিড়ি খায় এমন মানুষও আছে আমি চিন্তা করলাম দেখি তো মানুষ যে বিড়ির মধ্যে এত মজা পায় এত সুখ পায় এই বিড়িটা এই কুত্তায় খায় কিনা একটা দিয়ে সলাই দিয়ে বিড়িটাকে ধরাইছে ধরিয়ে কাঠের উপর রেখে দিলাম কুত্তাকে আমি একটু একটা খোসা মারলাম যে তুই ওইদিকে যা ওর ইশারা দিলাম যে ওটা খা ওর একেবারে মুখ যেখানে তার নিচে রাখলাম কিন্তু আশ্চর্যজনক কথা সেটা হলো কুত্তা মুখ তো দিলই না মুখটা মানে অবজ্ঞা করলে যখন বউ যখন রাগ করে তখন এইরকম করে না কুকুর অবজ্ঞা করে খাবারটাকে ফেলে কি করলো পা দিয়ে সুন্দর করে একটা আছাড় দিয়েছে ভিডিওটা আমার কাছে আছে আমি আশ্চর্য হয়ে গেলাম যে সমাজের নোংরা আবর্জনা খাওয়া কুকুর এই কুকুর পর্যন্ত যে বিড়িতে মুখ ঠেকায় না সৃষ্টির সেরা জীব মানুষ ওই বিড়ি খাওয়ার জন্য এত লাফালাফি জ্ঞান আমার বুঝে আসে না কথা বলো ঠিক কিনা লজ্জা থাকা দরকার যেই বিড়ি কুত্তায় খায় না যেই খাবার কুত্তায় মুখ লাগায় না সেই খাবার নিয়ে সৃষ্টির সেরা জীব মানুষের এত মাখামাখি কেন বিবেককে একটাবার জিজ্ঞাসা কর উত্তর আছে কোনো উত্তর নাই আমার ভাইরা সাবধান হন এগুলো জাহান্নামের আলামত মানে দুনিয়াতে থাকতেই আপনি জাহান্নামের একটা অংশ আপনি কিনে নিয়েছেন ঠিক কিনা আমার ভাইরা মহিলাদের অবদান ইসলামে অনেক হিজরতের রাতে বিশ্বনবী যত কষ্ট করেছেন বিশ্বনবীর সারা জীবনে যত বিশ্বনবী কষ্ট করেছেন পুরুষ সাহাবীরা যত সাহায্য সহযোগিতা করেছে মহিলা সাহাবীরাও কিন্তু কম করেন নাই করেছেন অনেক ত্যাগ করেছেন উহুদের যুদ্ধে বিশ্বনবী সহ সাহাবীরা যুদ্ধ করছেন আর মহিলা সাহাবারাও ছিলেন যারা যে সমস্ত সাহাবী যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরকে পানি পান করানোর জন্য তাদেরকে সেবা করার জন্য মহিলা সাহাবীরাও ছিলেন আমার ভাইয়েরা এই জন্য মহিলাদের অবদান কিন্তু ইসলামে কম না ইসলামে অনেক বেশি এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ডাক দিয়ে বললেন শোনো তোমরা হচ্ছে তোমাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ মাত্র চারটা কাজ আমার পূর্বে যে বক্তা আলোচনা করে গেছেন তিনি কিন্তু কমপ্লিট করেন নাই চারটা কাজ কয়টা ইদা সাল্লাত খামসাহা যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াসামাত শাহরাহা রমজানের রোজা আদায় করবে ওয়া আতাআত বা আলাহা এবং স্বামীর শরীয়ত সম্মত আদেশগুলোকে পালন করবে
ও আহসানাত ফারজাহা এবং যে নারী নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে বিশ্বনবী বলেন জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে ওই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে জোরে বলুন আল্লাহু আকবার একজন পুরুষের জন্য জান্নাতে যাওয়া একটু কঠিন কিন্তু নারীর জন্য জান্নাতে যাওয়া একটু সহজ সম্মানিত মা বোনেরা আপনারা আপনাদের নিজেদের দামটা একটু বুঝেন আপনাদের দামটা যদি আপনারা নিজেরাই না বুঝেন তাহলে সমাজের অন্য কোন মানুষ বুঝবে না আজকে নারীর ক্ষমতায়নের জন্য কত রকম সংগঠন তৈরি হয়েছে এরা আসলে নারীর ক্ষমতায়ন চায় না এরা নারীকে ব্যাবরু করে নারীদেরকে পথে নামিয়ে নারীদের সৌন্দর্য তারা ভোগ করতে চায় কথা বলুন ঠিক কিনা ইসলাম নারীর যতটা অধিকার দিয়েছে ইসলাম নারীকে যতটা সম্মান দিয়েছে এই সম্মান পৃথিবীর অন্য কোন ধর্ম দিতে পারে নাই ছোট্ট একটা উদাহরণ দিই আমার ভাইরা আমাদের ইসলাম ধর্মে একজন নারী যদি তালাক প্রাপ্ত হয়ে যায় তালাক প্রাপ্ত হওয়ার পরে তার ইদ্দত কতদিন কয় মাস তিন মাস তিন মাসের আগে সে বিবাহে বসতে পারবে না আর যদি কোনো মহিলা বিধবা হয়ে যায় পরবর্তী বিয়ের ক্ষেত্রে ইদ্দত পালন করতে হবে কয়দিন চার মাস দশ দিন একটাবার চিন্তা ভাবনা করেছেন কেন কারণটা কি আল্লাহ কেন বললেন দুইটা মেয়ে দুইটা মহিলা একটা তালাকপ্রাপ্ত মহিলা আর আরেকটা বিধবা মহিলার জন্য আল্লাহর আলাদা আলাদা হুকুম কেন কারণটা কি ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু তালাকপ্রাপ্ত মহিলার ক্ষেত্রে আল্লাহর হুকুম হচ্ছে তিন মাস তাকে বিবাহ থেকে বিরত থাকতে হবে কারণটি কারণটা হচ্ছে বর্তমান বিজ্ঞানী তার আবিষ্কার করেছেন যে আল্লাহর এই বিধানটা আল্লাহ কেন দিলেন মহিলাদেরকে আল্লাহ তালাকপ্রাপ্ত মহিলার ক্ষেত্রে তিন মাস কেন বললেন আর বিধবা মহিলার ক্ষেত্রে চার মাস দশ দিন কেন বললেন কারণটা কি এটা একজন বিজ্ঞানী রিসার্চ করেছেন গবেষণা করেছেন গবেষণা করার পরে দেখতেছেন যে যেই সমস্ত মহিলারা তালাকপ্রাপ্ত হয়ে যায় যেহেতু পূর্বের স্বামীর সাথে শারীরিক সম্পর্ক তার থাকে এই অন্য তার প্রথম স্বামীর সাথে শারীরিক সম্পর্ক থাকার কারণে তার শরীরে যখন স্বামী যখন তার সাথে মেলামেশা করে স্বাভাবিকভাবে স্বামীর সমস্ত ব্যাকটেরিয়া তার স্ত্রীর গর্ভাশয়ে সবগুলো ধরে নেয় চুষে নেয় ওই অবস্থায় মহিলা যদি তিন মাস আগেই যদি আরেকটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যদি আবার মেলামেশা করে তাহলে ওই ব্যাকটেরিয়াগুলো আরও সংক্রমণ হয়ে নারীর যৌনাঙ্গে বিভিন্ন রকম রোগ দেখা দিতে পারে এই জন্য আল্লাহ তালাকপ্রাপ্ত মহিলার ক্ষেত্রে তিন মাসের আল্লাহ ইদ্দত পালনের কথা বলেছেন বর্তমান বিজ্ঞান বলছে তালাকপ্রাপ্ত মহিলা তালাকপ্রাপ্ত হওয়ার পরে প্রথম মাসে তার শরীর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায় প্রায় 36% দ্বিতীয় মাসে ব্যাকটেরিয়া বের হয়ে যায় 70% এবং তৃতীয় মাসে তার শরীর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায় প্রায় 99% আল্লাহু আকবার এই 99% ব্যাকটেরিয়া শোষিত হওয়ার পরে শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আবার একটা পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার হুকুম ইসলাম তাকে দিয়েছে আবার বিধবা মহিলার ক্ষেত্রে এটা চার মাস দশ দিন করেছেন কারণটা কি কারণ যেটা তালাকপ্রাপ্ত মহিলার ক্ষেত্রে যেটা প্রতি মাসে তাড়াতাড়ি যেই ব্যাকটেরিয়া শেষ হয়ে যায় সেটা কিন্তু যেহেতু স্বামী মারা গেছে কষ্টটা তার মনের ভিতরে আছে আর মনের ভিতরে কষ্ট থাকলে সে ব্যাকটেরিয়াগুলো প্রতি মাসে বের হতে চায় না এক মাস বেশি সময় লাগে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সম্মানের কথা চিন্তা করে ইজ্জতের সেফটির কথা চিন্তা করে বিধবা মহিলার ইজ্জতের যে ব্যাপার এটা আল্লাহ রাব্বুল আলামিন চার মাস দশ দিনের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন ইসলামে নারীর জন্য এই অধিকার নারীদের জন্য ভালো না খারাপ হ্যাঁ ভালো এবং এই বিজ্ঞানী যিনি রিসার্চ করেছেন গবেষণা করেছেন তিনি এটাও পরীক্ষা করেছেন যেখানে মুসলমান সংখ্যা বেশি আছে ওই সমস্ত মহিলাদের ডিএনএ পরীক্ষা করেছেন তাদের ডিএনএর মধ্যে একটাই ডিএনএ পেয়েছেন কিন্তু পার্শ্ববর্তী আফ্রিকান যে সমস্ত খ্রিস্টানগুলো আছে তাদের শরীরে ডিএনএ পাওয়া গেছে একাধিক একাধিক ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে তার মানে
খ্রিস্টান মহিলারা একাধিক পুরুষের সাথে মেলামেশায় অভ্যস্ত এমন কি ওই বিজ্ঞানী ওই ডাক্তার নিজের স্ত্রীর ডিএনএ যখন পরীক্ষা করেছেন তখন চক্ষু চড়ক গাছ তার স্ত্রীর দেহে তিনটা পুরুষের আলাদা আলাদা ডিএনএ ছিল তার তিনটা ছেলে ছিল তিনি চিন্তা পরে গবেষণা করে দেখলেন রিসার্চ করেছেন যে তার তিনটা ছেলের একটা মাত্র তার নিজের বাদবাকি সব মানুষের ইসলাম নারীদের জন্য যে ব্যবস্থা করে দিয়েছে এটা ভালো না খারাপ কোরআন থেকে আপনি রিসার্চ করবেন কোরআন গবেষণা করবেন কোরআন যত বেশি পড়বেন তত বেশি আপনি শিখতে পারবেন তত বেশি জানতে পারবেন ইসলাম এখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগে আমার নবীকে দিয়ে যেই তত্ত্বগুলো কোরআনুল কারীম আল্লাহ সন্নিবেশিত করেছেন সেটা এখন পর্যন্ত বিজ্ঞানীরা ওটার কূল কিনারা পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কত চেষ্টা করছে বিজ্ঞানীরা যেই মৌমাছি আমরা মৌমাছি তো চিনি আমরা সবাই চিনি না ওয়াহা রাব্বুকা ইলা নাহলি আনি তাখিযি মিনাল জিবালি বুয়ুতাম ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন আল্লাহ মৌমাছিকে ওহি করলেন যে কারণটা কি মৌমাছিকে ওহি করলেন তুমি বাসা তৈরি করো বাড়ির কার্নিশের নিচে পাহাড়ের নিচে পাহাড়ের গাছের ডালে পাহাড়ের নিচে তুমি বাসা তৈরি করো এই কয়েকটা জায়গা বাদ দিয়ে আপনি কোথাও দেখবেন না মৌমাছি বাসা তৈরি করেছে আছে কোথায় আপনি আমি যেভাবে বাসা যেখানে সেখানে তৈরি করি মৌমাছিকে ওই রকমভাবে তৈরি করে তার আল্লাহ সিগন্যালিং ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে ওয়াহা রাব্বুকা ইলা নাহলি আনিত্তাখিজি ইত্তাখিজ আল্লাহ বলেন না ইত্তাখিজি যে মৌমাছির মধ্যে যারা সবচেয়ে বেশি পরিশ্রম যারা করবে এরা হলো স্ত্রী তারা স্ত্রী মৌমাছি আমার ভাইয়েরা এই মৌমাছি কোন জায়গা থেকে মধু সংগ্রহ করতে হবে ফাসলুকি সুবুলা রব্বিকে জুলুলা তোমরা বিভিন্ন ফুলের কাছে যাও আর সেখান থেকে মধু সংগ্রহ করে তোমার চাকের মধ্যে নিয়ে আসো এই সিগন্যালিং ব্যবস্থা মৌমাছির মাথার মধ্যে ঢুকিয়েছেন কে একটা মৌমাছি ঘুরতে যায় সার্চ করে কিছু মৌমাছি আছে তাদের কাজ হচ্ছে সার্চ করা যে কোন জায়গায় মধু আছে তারা সার্চ করার পরে দেখে যে এক জায়গায় মৌমাছি মধু আছে সেখান থেকে সে আবার ফিরে চলে আসে নির্দিষ্ট একটা দূরত্বে যায় বর্তমানে প্রাণী বিজ্ঞানী যারা তারা বলেন মৌমাছি তার বাড়ি থেকে প্রতিদিন কমপক্ষে 10 কিলোমিটার দূরে যায় জন্য এই 10 কিলোমিটার দূরে একটা মৌমাছি যায় মধুর সংগ্রহ করার পরে মধুর খবরটা পাওয়ার পরে আবার মৌচাকের সমস্ত মৌমাছিদেরকে আবার খবর দেয় যে অমুক জায়গায় মধু আছে তার মাথার সামনে কোনো ধারণা নাই কোন দিক রাস্তা ঠিক না ভুল হলো এই সিগন্যালিং ব্যবস্থা মৌমাছির মাথার মধ্যে দিয়েছেন কে আমার ভাইরা ওই মৌমাছি এমন এমন এলাকা দিয়ে যায় যেখানে এর পূর্বে সে জীবনেও যায় নাই কিন্তু আল্লাহ রাস্তাটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা জরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত প্রাণীকে আল্লাহ শুধু তৈরি করেন নাই তৈরি করার পরে প্রত্যেকটা প্রাণীর চলাচলের পথটা আল্লাহ দেখিয়ে দিয়েছেন আল্লাহু আকবার আমার ভাইরা তাহলে মৌমাছি কোন জায়গায় মধু ভাবে শিক্ষা দিয়েছেন কে ফাসলুকি সুবুলা রব্বিকি জুলুলা ওই জায়গায় যাও আর মধু আহরণ করে তোমার চাকের মধ্যে নিয়ে আসো এই মৌমাছির যে বাসা যেটা ষষ্ঠ কোণাকৃতির এরকম একটা বাসা তৈরি করা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব পারবে কোনো ইঞ্জিনিয়ার পারবে না ষষ্ঠ কোণাকৃতির এই বাসা তৈরি করা এবং সমান জায়গা রেখে ষষ্ঠ কোণাকৃতির বাসা তৈরি করা দুনিয়ার সব আর্কিটেক্ট ডিজাইনার মিলেও মৌমাছির বাসার মতো একটা বাসা তৈরি করে দেখাতে পারবে সম্ভব না এটা আবার তাকিয়ে দেখেন আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তৈরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিত তারা পাখিটার দিকে কেন তাকায় না আমি আল্লাহ সেটা কিভাবে তৈরি করেছে বাবুই পাখিরা চিনেন হ্যাঁ তাল গাছে বাসা তৈরি করে বাসাটা হয় উপরের দিকে না নিচের দিকে হ্যাঁ নিচের দিকে এই বাসাটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন এই বাবুই পাখির বাসা যেটা এই বাসার মধ্যে দুইটা পার্টিশন থাকে কয়টা পার্টিশন দুইটা পার্টিশন একটা সরাসরি ঢুকার পরে সেটা হচ্ছে তার প্রথমে ডাইনিং রুম কি রুম ডাইনিং রুম এখানে
ও পাখি হলে ওর কিন্তু একটা সোসাইল আছে, সামাজিক রীতিনীতি আছে। একটা মানুষ হুট করে তার বেডরুমের মধ্যে চলে যাবে, এটা হতে পারে। প্রথম অবস্থায় তার বাড়ির মধ্যে ঢোকার পরে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে তার ডাইনিং রুম, তারপরে তার মাস্টার বেডরুম। আপনারা দেখবেন বিভিন্ন তালের গাছে পরিত্যক্ত বাবুই পাখির বাসা দেখেন না, যেখানে কোনো পাখি থাকে না। কারণটা কি জানেন? একটা পূর্ণবয়স্ক বাবুই পাখি যখন বিবাহের উপযুক্ত হয়, তখন একটা মহিলা বাবুই পাখির কাছে একটা পাখি মাধ্যমে তার কাছে খবর দেওয়া হয় যে পুরুষ বাবুই পাখি তোমাকে বিবাহ করতে চায়। মহিলা বাবুই পাখি একটা শর্ত দেয়, সেটা হচ্ছে যে তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে শর্ত হচ্ছে তোমার কর্মক্ষমতা কেমন, তুমি আমাকে বিয়ে করার পরে তুমি কাজ করতে পারবে কি না আমি সেটা পরীক্ষা করতে চাই। আর পরীক্ষাটা করবো তুমি সুন্দর একটা তোমার তোমার সমস্ত ভালোবাসা দিয়ে, তোমার সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে একটা সুন্দর একটা বাসা তৈরি করো। এই বাসাটা যদি আমার পছন্দ হয় তাহলে তোমাকে বিয়ে করব। আর যে সমস্ত বাসাগুলো মহিলা বাবুই পাখির পছন্দ হয় না, তখন ওই মহিলা বাবুই পাখি তারে রিজেক্ট করে দিয়ে চলে যায়, তার মানে ওই বাসায় কেউ আর থাকে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসবে, ভূমিষ্ঠ হবে সন্তান, বাবুই পাখি ডিম দেয় না বাচ্চা দেয়? ডিম দেয়। এই ডিমটা ফুটে যখন বাচ্চা দুনিয়াতে আসবে, এই সময় মা বাবুই পাখি যেটা মহিলা বাবুই পাখি, এ কিন্তু সব সময় বাড়ির মধ্যে থাকে, মাস্টার বেডরুমের মধ্যে থাকে, যাতে করে তার ওই ডিমগুলো কেউ নিয়ে চলে যেতে না পারে, সব সময় পাহারা দেয়। এবার পুরুষ বাবুই পাখি সেও কিন্তু বসে থাকে না, সে চিন্তা করে যে আমার স্ত্রী ঘরের মধ্যে একে একে আছে, লোডশেডিং থাকবে না কখনো হতে পারে না, চলে যায় জঙ্গলের মধ্যে কিছুটা পায়ে করে কাদা লেপটে এনে তার মাস্টার বেডরুমের মধ্যে লেপে দেয়, আর জোনাকি পোকা ধরে আনে 16 থেকে 20টা। কয়টা? 16 থেকে 20টা জোনাকি পোকা ধরে নিয়ে আসে। কারণ এই বাবুই পাখির মাথার মধ্যে খুব ভালো ধারণা আছে, সবগুলো জোনাকি পোকা একসাথে আলো দেয় না, 6টা 7টা জোনাকি পোকা যদি আলো দেয় আর 6টা বন্ধ থাকবে, যাতে সার্বক্ষণিক তার বাসার মধ্যে বিদ্যুতের ব্যবস্থা থাকে, আলোর ব্যবস্থা থাকে। এই জন্য 16 থেকে 20টা জোনাকি পোকা ধরে এনে কাদার মধ্যে দেয় মাথাটা, মাথাটা একটু বের করে দেয় যাতে মারা না যায়, আর যেই সাইডটা জোনাকি পোকা আলো দেয় পিছনের সাইড, সেটা দেয় তার মাস্টার বেডরুমের মধ্যে, সার্বক্ষণিক আলো চলছে। এবার পুরুষ বাবুই পাখি কতটা কৃতজ্ঞ দেখেন। পুরুষ বাবুই পাখি ওই যে সমস্ত জোনাকি পোকা ধরে এনেছে, বাইরে থেকে খাবারগুলো প্রতিদিন ছোট ছোট পোকামাকড়গুলো ধরে নিয়ে নিজে তার ঠোঁটে করে সমস্ত জোনাকি পোকার মুখে খাবারগুলো তুলে দেয়। এই জন্য যে বন্ধু, তুমি আমার উপকার করার জন্য আমার বাড়িতে এসেছো, আমার বাড়িতে উপকার করতে এসে তুমি যাতে মারা না যাও ক্ষুধার যন্ত্রণা, এর জন্য আমি তোমার মুখে খাবারগুলো তুলে দিলাম। যখন বাচ্চা ডিম ফুটে যখন বাচ্চাটা বের হয়ে যায়, তখন ওই পুরুষ বাবুই পাখি তার পা দিয়া কাদাগুলো লেপটে দেওয়া ছিল, কাদাগুলোকে সুন্দরভাবে আস্তে আস্তে খসিয়ে দিয়ে সমস্ত জোনাকি পোকাগুলোকে মুক্ত করে দেয়। এবার এই বাবুই পাখি যে বাসাটা তৈরি করেছে, এই বাসা যদি দুনিয়ার কোনো সবচাইতে ভালো যে ইঞ্জিনিয়ার তার সামনে নিয়ে যাওয়ার পরে তাকে যদি বলেন যে বাবা তুই এত বেশি ডিগ্রি নিয়েছিস, এই বাবুই পাখির বাসাটা না ছিঁড়ে তোকে শুধু খুলে দেখাতে হবে, পারবে? কারো কোনো ক্ষমতা আছে? না ছেড়া পর্যন্ত বাবুই পাখির বাসা জীবনে খুলতেও পারবে না। তাহলে এত জ্ঞান বুদ্ধি শিক্ষা দিয়েছেন কে? একটা সামান্য বাবুই পাখির মাথার ভেতরে আল্লাহ যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিয়েছেন, একটা মৌমাছির মাথার ভেতরে আল্লাহ যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দিয়েছেন, সেটা কিন্তু আমার আপনার মাথার ভেতরে নেই, কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন। একটা কথা চিন্তা করে দেখেন, শীতের সময় এই যে এখন অতিথি পাখি আসবে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে, লক্ষ লক্ষ অতিথি পাখি আমাদের বাংলাদেশে আসবে, আর সাংবাদিকেরা প্রতিবেদন করবে আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ অতিথি পাখি এসেছে, এটা আপনারা শোনেন না? এবার চিন্তা করেন, এখান থেকে প্রায় 14,000 কিলোমিটার দূরে সাইবেরিয়া, কত হাজার? প্রায় 14,000 কিলোমিটার পথ দূরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল, ওখান থেকে পাখিগুলো উড়াল দিচ্ছে,
একটা বিমান যদি রাজশাহী থেকে ঢাকায় যায় একজন পাইলট থাকে, পাইলট যেখানে বসে থাকেন তার নাম ককপিট, তার সামনে থাকে রাডার থাকে, এটিজি থাকে মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এরপরে তার সামনে থাকে আপনার জিপিএস রাডার, তার সামনে থাকে আপনার বিভিন্ন রকমের দ্রাঘিমাংশ অক্ষাংশ সবগুলোর ধারণা নেওয়ার পরে একজন পাইলট রাজশাহী থেকে ঢাকায় উড়াল দিচ্ছে সার্বক্ষণিক বিমানবন্দরের সাথে যোগাযোগ করে। এই 14,000 পথ কিলোমিটার পাড়ি দিয়ে একটা অতিথি পাখি ওখান থেকে উড়াল দিচ্ছে কোন দিকে বাংলাদেশ চিনিয়ে দিয়েছেন কে? কত হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, কত হাজার ফিট উচ্চতায় চলতে হবে, সবগুলো শিক্ষা দিয়েছেন কে? তাহলে ওই পাখির চাইতে আমার আপনার জ্ঞান কম না বেশি? শুধু কি কম, আল্লাহ বলছেন আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। এই সামান্য জ্ঞান দিয়ে আমাদের কত লাফালাফি, কত কিছু আমাদের আমরা করছি। ক্ষমতার গরমে আমরা মানুষকে আর মানুষ বলে মনে করি না, ধরাকে সরা জ্ঞান মনে করে যা ইচ্ছা তাই করছি, যা ইচ্ছা তাই বলছি। নিরাপরাধ হকানি অনুসরণযোগ্য আলে মোলাকে ফাঁসির কাষ্টে ঝোলাতে আমরা দ্বিধাবোধ করছি না, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাই একদিন জবাব দিতে হবে, মহান আল্লাহর কাছে সেই দিন যেতে হবে, আর সেই দিন কেউ ছাড় পাবে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাই এই জন্য আমরা সবসময় আল্লাহর পথে চলবো, আমরা রাজি আছেন ইনশাল্লাহ সবাই? আচ্ছা আমার ভাইরা, আপনারা যারা ইসলামকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা ভালোবাসেন, মেহরবানি করে কেউ উঠাউঠি করবেন না, যদি উঠে যান তাহলে বুঝবো যে ইসলাম ভালো লাগে না, এজন্য উঠে চলে যাচ্ছেন। আপনাদের কাছে এখন চাদর যাবে, আপনারা যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন, এই মাহফিল করার জন্য কিন্তু অনেক টাকা পয়সা ব্যয় হয়েছে, হয় নাই? এই লাইটিং প্যান্ডেল এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, আপনাদের জন্য বসার জায়গা করে দিয়েছে, এই জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন হয়েছে। আপনারা যে যতটুকু পারেন আপনারা মেহরবানি করে পকেটে হাত ঢুকান, আপনারা তিন চারজন একটু ভিতরে যান, চাদর নিয়ে যান। ইসলামের জন্য জীবন দেওয়ার যত ইতিহাস, রক্ত দেওয়ার যত ইতিহাস, আপনাদের গোদাগাড়ি এবং পাশের জেলা সাভানগঞ্জে কিন্তু অনেক নজির আছে ইসলামের জন্য জীবন দেওয়ার, নাই? অনেক জীবন দেওয়ার নজির আছে। আমি যতটুকু আশা করেছিলাম আপনারা কিন্তু সেরকম লোকজন আপনারা উপস্থিত হন নাই, আমি জানি না কেন, কারণটা কি আমি জানি না। তো আমার মনে হয় যে যথেষ্ট আপনাদের লোক উপস্থিতি যতটা আছে আলহামদুলিল্লাহ, আরও বেশি হলে মাহফিলটা আরও বেশি প্রাণবন্ত হতো, ঠিক কিনা? আরও বেশি প্রাণবন্ত হতো মাহফিল ভবিষ্যতে। আপনাদেরকে আরেকটা বিষয় আমি ধন্যবাদ জানাই, না ধন্যবাদ জানাই আমি না পাচ্ছি না আমি, সেটা হচ্ছে আজকের মাহফিলের আপনারা যাদেরকে সভাপতি করেছেন, যাকে সভাপতি করেছেন আপনাদের মসজিদের পেশ ইমাম ডাউরিয়াপাড়া জামে মসজিদের হাফেজ মোহাম্মদ হযরত আলী, একজন ইমামকে, একজন যোগ্য মানুষকে আপনারা যে যোগ্য আসনে বসিয়েছেন, এটা বাংলাদেশের প্রায় জায়গাটা দেখাই যায় না। নামাজ পড়ে না, কিচ্ছু বুঝে না, সেই মাহফিলের সভাপতি, এরকম নজির আছে না নেই? হ্যাঁ আছে, নজির আছে। তা আপনারা তাকে যে আপনারা সভাপতি হিসেবে নির্বাচন করেছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে একজন আলেমকে আপনারা জায়গা মতো বসিয়েছেন। আলেমদের জায়গা কিন্তু ওইরকম, এখন আমরা কি হয়েছি, আমরা সমাজে ভাগ হতে 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 এমন একটা জায়গায় এখন আমরা পড়েছি, সারা পৃথিবীতে নজর একটু যদি আপনার নজর দেন তাহলে দেখবেন যে আলেমের সাথে আলেমের সম্পর্ক খারাপ, আর জালেমের সাথে জালেমের সম্পর্কটা ভালো। হ্যাঁ,
আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, ঠিক কিনা? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, কথা বলো ঠিক কিনা? সালাতে দুহাত কোথায় বাঁধবে নাভির ওপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে? ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সকল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আব্রাহা দেখো হাকিয়ে বেড়াই হস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি? কথা বলো ঠিক কিনা? এখন টুপি দিয়ে মাপকাঠি হয়, দেখবেন যে বক্তা যারা একটু উঁচু টুপি পরবে, কমি ওয়ালারা যারা তাদের টুপি আবার আরেক রকম, চরমনায় যারা করে তাদের টুপি আবার আরেক রকম, যারা লামা সাহাবি তাদের টুপি আবার আরেক রকম। এই যে টুপি দেখে এখন মান নির্ধারণ হয়, তাই না? যত বড় টুপি তিনি তত বড় বক্তা, যত বড় দাড়ি তিনি তত বড় ইমানদার, এটা কিন্তু আমাদের মাপকাঠি। আবার বক্তার যদি দাড়ি বড় হয় দেখবেন ওয়াজ না পারলেও দাড়ি বড়, বিশাল বড় বক্তা, আবার দাড়ি নাই মানুষ মূল্যায়নই করে না। আমি তো আলহামদুলিল্লাহ 2015 সাল থেকে আলোচনা করছি, তো দাড়ির জন্য সব জায়গায় মার খেয়ে যায় হচ্ছে, সব জায়গায়। এখন বাংলাদেশে বর্তমানে অনেক যারা আলোচনা করছে, যারা ভাইরাল বক্তা যারা, এরা তো আলহামদুলিল্লাহ আমার অনেক পরে আসে। আমি সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আলোচনা করি, কিন্তু সমস্যা যে জায়গায় সেটা হচ্ছে দাড়ি। বয়সও তো কিন্তু কম হয় না, সে 27-28 পার হয়ে গেল, পড়াশোনা আলহামদুলিল্লাহ শেষ হলো, কিন্তু এই যে দাড়ির জন্যে অবস্থা খুব খারাপ। আমাদের বাংলাদেশে দাড়ি দিয়েও কিন্তু অনেকটা মূল্যায়ন হয়। ইমাম নির্বাচনের ক্ষেত্রে প্রথম যে শর্ত দেওয়া থাকে, দাড়ি থাকা লাগবে। এখন দাড়ি বড় নাই, এজন্য ঢাকা শহরে ইমামতিও হয় না। প্রথম একটা ইমামতির জন্য এক জায়গায় গেলাম, আমার বলেছে হুজুর সব ঠিক আছে আপনার, কিন্তু আপনার দাড়িটা যে ছোট, এই জন্য আপনার ইমামতি হবে না। আমি বলো আপনি ইমামতি করতাম না। এখন বাংলাদেশের যত জায়গায় ইমাম নিয়োগ দেয়, দেখবেন যে ইমাম নিয়োগ দেওয়ার আগে এই দেওয়া লাগবে, ওই দেওয়া লাগবে, ইমামের বিবাহিতা হওয়া লাগবে, ইমামের দাড়ি বড় হওয়া লাগবে, ইমামের 14 গোষ্ঠী ভালো হওয়া লাগবে, সবগুলো দেওয়ার পরে নিচে দেওয়া থাকে যে বেতন, ওটা আলোচনা সাপেক্ষে, বেতন আলোচনা সাপেক্ষে। এর চাইতে নির্লজ্জ কোনো ব্যাপার আর জমিনে হতে পারে না, সেটা হচ্ছে সারা দুনিয়ার সব জিনিসের প্রতি আমাদের মূল্যায়ন আছে, কিন্তু আলেমদের এবং ইমামদের যথাযথ মূল্যায়ন আমাদের বাংলাদেশে নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের একটা সরকারি হাসপাতালের সুইপারের বেতন যা, আমাদের বাংলাদেশের আলেমদের ওই মসজিদের খতিবের বেতনও তত না, ঠিক কিনা? আপনাদের এলাকায় যদি একটু ইয়ে করা যায়, খোঁজ নেওয়া যায়, দেখা যাবে যে ইমামের বেতন সর্বোচ্চ 3,000, সর্বোচ্চ 4,000, সর্বোচ্চ 5,000, এর চাইতে বেশি ইমামের বেতন পাওয়া খুবই মুশকিল। ইমামের বেতনগুলো বাড়াইয়া দেন, নিজের বাড়ি বড় করছেন। ইমামদের আলেমদের কাছে টাকা পয়সা থাকলে সে টাকা পয়সা খারাপ কাজে ব্যয় হবে না। সাধারণ মানুষ তার হাতে যদি টাকা পয়সা থাকে সিনেমা হল করবে, এই করবে ওই করবে, কিন্তু আলেমদের কাছে যদি টাকা পয়সা বেশি থাকে সে সৎ পথেই ব্যবসা করবে, খুব জোর হলে ভালো একটা মাদ্রাসা করবে, ইসলামের উপকার হবে, ঠিক কিনা? এই জন্য আলেমদের হাতে টাকা পয়সা থাকা এটা ভালো না খারাপ? ভালো না খারাপ? একসময় আলেমদের হাতে সব কিছু ছিল, ক্ষমতা ছিল, আর এখন আলেমের হাতে কোনো কিছু নাই, এখন আমাদের হাতে পড়েছে ডান্ডা বিড়ি। খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো একজন গ্রহণযোগ্য মানের আলেম, এত বয়স্ক একজন মানুষ, তাকে হ্যান্ডকাপ পরানো হয়েছে হাতে, তিনি বললেন যে ভাই আমার একটু অস্বস্তি লাগতেছে, হ্যান্ডকাপটি একটু 1 ঘন্টার জন্য খুলে দেন,
তার হ্যান্ডকাফটি একটু খোলা হয় নাই, বরং হ্যান্ডকাফের নিচে একটু টিস্যু বেঁধে দেওয়া হয়েছে, পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছে, দুই পা দুই হাত তাকে অসুস্থ হয়ে হাসপাতালে বেড়ে পড়ে আছেন, এরপরেও তার কোনো আরাম নাই, হাতে হ্যান্ডকাপ ঠিকই আছে। আলেম হিসেবে ন্যূনতম সার তাদের নাই, অথচ দিব্যি যারা ঘুরে বেড়াচ্ছে ধর্ষণে সেঞ্চুরি করেছে এমন মানুষকে বাংলার জমিনে তাদেরকে সুন্দরভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু কোনো বিচার হয়নি। আমার ভাইয়েরা, 12টা প্রায় বেজে গেছে, আমি আর আলোচনা করতে চাচ্ছি না, আপনারা বাসায় যান, ফজরের নামাজ পড়ার নিয়তে সকলে ঘুমাবেন ইনশাআল্লাহ। যতটুকু কথা শুনেছি আমরা সকলে আমলের নিয়তে শুনবো, আর আমলের নিয়ত আমরা এখান থেকে করেই যাবো, যে যা শুনেছি আমরা আমলের নিয়তেই শুনেছি এবং আমল আজকে থেকে করবো ইনশাআল্লাহ। বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামি ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ এই নলিগ্রাম ডাউরিয়া পাড়ার গভীর রজনীতে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিনে ঢুকার হাত তুলে দিয়েছে গো আল্লাহ, দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে না। ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যত কথাগুলো হয়েছে আল্লাহ সবগুলো আমল করার তৌফিক দান করে দাও। এই মাহফিলের টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে রাব্বুল আলামিন যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা যারা করেছে, মানুষদেরকে বসানোর ব্যবস্থা যারা করেছে, এত কষ্ট যারা করেছে, যে সমস্ত যুবক ভাইরা আমি অনেকের নাম আল্লাহ জানি না, দয়া করে সমস্ত ভাইদেরকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত যদি চালু থাকে আল্লাহ সে তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন যে সমস্ত দর্শক মণ্ডলী যারা আছে রাব্বুল আলামিন দয়া করে প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। এত গুনাহ করেছি আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ ছাড়িয়ে ফেলেছে রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহগুলো যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যায় আগামীকাল সকাল থেকে আর মানুষের সামনে মুখ দেখানো যাবে না গো। ইয়া রাব্বুল আলামিন স্ত্রী আর কাছে থাকবে না, সন্তান আর বাবা বলে ডাকবে না, এত গুনাহ করেছি আমরা, জঘন্য জঘন্য গুনাহ করেছি রব্বুল আলামিন দয়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন এই বাংলাদেশকে ইসলামী জনপদ হিসেবে কবুল করে নাও, ইসলামের জন্য যারা যতটুকু ত্যাগ করেছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে আল্লাহ কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে মতানৈক্য আছে আল্লাহ তুমি দূর করে দাও, এই মাহফিল কমিটিকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন প্রশাসনিকভাবে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে আল্লাহ বাংলাদেশে সঠিকভাবে ইসলাম প্রচার করার তৌফিক দান করে দাও, ইখলাসের সাথে তাকওয়ার সাথে আল্লাহ আলোচনা করার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের জনম দুঃখিনী পিতা মাতা যারা আমাদেরকে আদর দিয়ে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে, ইয়া রাব্বুল আলামিন ওই আদরের পিতা মাতা অনেকেরই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো আল্লাহ, দয়া করে পিতা মাতার খবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায় গো আল্লাহ, কিন্তু মাত্র বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে বাসবাগানের ভিতরে মাত্র 3.5 হাত মাটির নিচে পিতামাতা কি অবস্থায় আছে আল্লাহ সে খবর নেওয়া যায় না গো রাব্বুল আলামিন, দয়া করে আদরের পিতামাতার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। ইয়া রাব্বুল আলামিন এমন অনেক সন্তান হাত তুলেছে আল্লাহ বাড়িতে যাওয়ার পরে মা বলে আর মা মা বলে ডাকলেও আর মা পাওয়া যাবে না, বাবা বলে ডাকলে আর বাবা পাওয়া যাবে না, না আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওই সমস্ত ভাইদের পিতামাতার কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও।
কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন সঠিকভাবে ইসলাম প্রচার করার তৌফিক দান করে দাও জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ সে তৌফিক দান করে দাও ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ইয়া রাব্বুল আলামিন যে যে উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা আল্লাহ পূরণ করে দাও অভাবী যারা আছে আল্লাহ অভাব দূর করে দাও ঋণগ্রস্ত যারা আছে আল্লাহ ঋণ থেকে শোধ হওয়ার তৌফিক দান করে দাও আসমানি বালা আসমান উঠাইয়া নাও জমিনি বালা তুমি জমিনি দবাইয়া দাও অসুস্থ যারা আছে আল্লাহ দয়া করে শেফায়ে কামিলা দান করে দাও নিঃসন্তান যারা আছে আল্লাহ দয়া করে সন্তান সন্তানি দান করে দাও ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দান করে দাও খেতে খামারে বরকত দান করে দাও যে যে বালা মুসিবতে আছে আল্লাহ প্রত্যেকের বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ